স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতে এই সংবাদ শিরোনাম। নগরীতে চার লেন সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করলেন মেয়র। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় কনস্টেবলের মৃত্যু। 7 বছর পর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শনিবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মহানগরীর বীরসিমরা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত চার লেনের সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করলেন রাশিক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। এর মধ্যে আইল্যান্ডের সৌন্দর্য বর্ধন সহ কার্পেটিং কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে কোর্ট স্টেশন থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ। রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নে 173 কোটি টাকার প্রকল্পের আওতায় 26 কোটি 75 লাখ টাকা ব্যয়ে বীরসিমরা রেল ক্রসিং মোড় থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়ক 30 ফুট থেকে 80 ফুটে উন্নীত করা হচ্ছে। সড়কের দুই পাশে 10 ফুট চওড়া ফুটপাত ও রাস্তার দক্ষিণ পাশে 7.5 ফুট ড্রেন করা হয়েছে। এছাড়া সড়কটিতে বাইসাইকেল লেন নির্মাণ করা হয়েছে। নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন আইল্যান্ড। সবুজায়নের জন্য আইল্যান্ডে ইতিমধ্যে বৃক্ষরোপণ করা হয়েছে। পরিদর্শন শেষে মেয়র কাজের যথাযথ মান বজায় রেখে দ্রুত শেষ করার নির্দেশ দেন। দীর্ঘ 7 বছর পর বাগমারা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে নতুন রূপ নিয়েছে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান। উপজেলার সর্বত্র এখন শোভা পাচ্ছে রং বেরঙের তোরণ, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। সম্মেলন উপলক্ষে রাজশাহী আওয়ামী লীগের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। এদিকে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে ইতিমধ্যেই শেষ হয়েছে ইউনিয়ন পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলন উপলক্ষে তৃণমূল আওয়ামী লীগ থেকে শুরু করে এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে রং বেরঙের পোস্টার, বিলবোর্ড ও তোরণের ছেয়ে গেছে বাগমার উপজেলা। প্রায় 150 তোরণ নির্মাণ করা হয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের শুভেচ্ছা জানাতে। এবারের উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে একটি কার্যকরী ও সুন্দর। সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মেরাজউদ্দিন মোল্লা এবং সম্মেলনের সভাপতিত্ব করবেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার দুপুরে রাজশাহী মহানগরের 14 পাই বাইপাস রোডের মোহনপুর ব্রিজ সংলগ্ন চকপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল মোয়াজ্জেম হোসেন বগুড়া জেলার ধুনট থানার ধুলিউড়ি গ্রামের মৃত আজহার আলীর ছেলে। নিহত মোয়াজ্জেম রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানায় কর্মরত ছিলেন। আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, 14 পাই এলাকায় বিপরীত পার্শ্ব হতে আসা বালুর ট্রাক বেপরোয়া গতিতে এসে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকায় মেডিকেল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের সামনে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে তারা বলেন, ঢাকা মেডিকেল শিক্ষার্থীরা 4 দফা দাবিতে রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করছিল। এ সময় কিছু পুলিশ সদস্য তাদের উপর হামলা চালিয়ে তাদের আহত করে। এ সকল পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা ও শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে, অন্যথায় দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দেন তারা। করোনা সংক্রমণ এড়াতে বন্ধ থাকার 7 মাস পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে নাটোর রানী ভবানীর রাজবাড়ি। এখন থেকে আগের নিয়মেই দর্শনার্থীরা এই রাজবাড়িতে টিকিটের বিনিময়ে পরিদর্শন করতে পারবেন। সোমবার দুপুরে রাজবাড়িটি দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। তিনি জানান, চলতি বছরের মার্চ মাসে দেশে করোনা শনাক্ত হওয়ার পর গত 19 মার্চ থেকে নাটোর রাজবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয় জেলা প্রশাসন। এরপর দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল নাটোর রাজবাড়ি। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে আবারও নাটোর রাজবাড়ি দর্শনার্থীদের প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে। নওগাঁ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে JFA অনূর্ধ্ব-14 মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় দুপুর 2টায় নওগাঁ জেলা স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তাহমিনা শারমিন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে JFA অনূর্ধ্ব-14 মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ।
খেলা হবে দেশের 7টি আঞ্চলিক ভেন্যুতে। টুর্নামেন্টে অংশ নিয়েছে 49টি দল। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সিরাজগঞ্জ ও রাজশাহী। এতে রাজশাহী 4 গোলে বিজয়ী। নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ 7 জনকে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। সোমবার দুপুরে আটক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার রাত 1:30টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে অভিযান চালিয়ে আলাইয়াপুরের 2 নং ওয়ার্ডের মজিদ পাটোয়ারি বাড়ির মৃত নূর মোহাম্মদের ছেলে ও টিটু বাহিনীর দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী নূর উদ্দিন সজীবকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও একই দিন রাতের বিভিন্ন সময় উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে নুরুল আমিন ওরফে কালা, সাইফুল ইসলাম, আব্দুল মজিদ ওরফে ছোটন, রাশেদ, সোহেল ও আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ। এই ছিল বরেণ্য সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।